নমস্কার বন্ধুরা, আপনাদের যদি ডিমের একঘেয়েমি ঝাল ঝোল খেতে ভালো না লাগে তাহলে অবশ্যই একদিন হলেও এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। আমি আজকে আপনাদের বানিয়ে দেখাবো একদম নতুন একটা রেসিপি, ডিম বেরেস্তা। আশা করি এই রেসিপিটা দেখার পর আপনাদের ভালো লাগবে। তো ডিম বেরেস্তা রান্না করার জন্য এখানে দেখতে পাচ্ছেন আমি 6টা ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি, আর তার সাথে 2টো পেঁয়াজ নিয়েছি। এখন এই পেঁয়াজ দুটো আমি 2 রকম করে কেটে নেব। দেখুন, পেঁয়াজ দুটো কিন্তু আমি 2 রকম করে কেটে নিয়েছি, একটা একটু মোটা করে কেটেছি আর একটা একটু সরু করে। আর তার সাথে নিয়ে নিচ্ছি কিছু রসুনের কোয়া, 1 ইঞ্চি আদা, 8-10টা কাজু বাদাম আর 4-5টা কাঁচা লঙ্কা। এবারে এটা এক সাইডে রেখে দিচ্ছি। এখন যে ডিমগুলো খোসা ছাড়িয়ে আমি রেখে দিয়েছিলাম সেই ডিমগুলো একটু কেটে নিতে হবে। একটা ছুরি দিয়ে ঠিক এরকম করে কাটলেই হয়ে যাবে। আর আমার এই ছোট্ট চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। সবগুলো ডিম কিন্তু আমি একই রকমভাবে কেটে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো আর স্বাদ মতো নুন। এবারে সব কিছু দিয়ে এই ডিমগুলো একটু ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখুন, ডিম কিন্তু খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এগুলো আমি এক পাশে রেখে দিচ্ছি। এখন একটা কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। এই পেঁয়াজ কুচি দিয়ে আমি বেরেস্তা ভেজে নেব। ওদিকে পেঁয়াজ ভাজা হতে হতে বন্ধুরা এদিকে আমাদের যা করতে হবে, দেখতে পাচ্ছেন একটা পাত্রে আমি জল গরম করতে দিয়েছি। সেই জলের মধ্যে দিয়ে দিতে হবে বড় বড় করে কেটে রাখা সেই পেঁয়াজ, কাজু বাদাম, আদা, রসুন আর কাঁচা লঙ্কা। এবারে জলের সঙ্গে এই মশলাগুলো খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। দেখুন, বেরেস্তা কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। যখন দেখবেন এই পেঁয়াজের মধ্যে হালকা একটু লাল রং ধরতে শুরু করেছে তখনই কিন্তু তুলে নিতে হবে। এগুলো হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এখন আমি ওই তেলের মধ্যেই ভেজে নেব আগে থেকে নুন হলুদে মাখিয়ে রাখা ডিম। আর এই ডিমগুলো কিন্তু বন্ধুরা খুব একটা বেশি ভাজার দরকার নেই, হালকা ভেজেই তুলে নিতে হবে। দেখুন, ডিম কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এই ডিমগুলো আমি তুলে নিচ্ছি। আর এদিকে দেখুন, মশলাগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর অবশ্যই কিন্তু এই মশলার মধ্যে থেকে জলটা ভালো করে শুকিয়ে নিতে হবে। এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে একটুখানি ঠান্ডা করে নেব। তো দেখুন, মশলা কিন্তু আমি ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এখন এই মশলাগুলো আমি মিক্সিং জারে দিয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে দিতে হবে 2-3 চামচ টক দই। দইয়ের বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। এবারে মিক্সিতে ঘুরিয়ে খুব ভালো করে পেস্ট করে নিতে হবে। দেখুন, মশলাটা কিন্তু আমি খুব ভালো করে বেটে নিয়েছি। এখন আমি ওই ডিম ভাজা তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম 2 টুকরো দারচিনি, 1টা শুকনো লঙ্কা আর 3টে সাদা এলাচ। তার সাথে দিয়ে দেব আগে থেকে করে রাখা সেই মশলাটা। এবারে সব কিছু মিশিয়ে এই মশলাটা 2-3 মিনিট কষিয়ে নিতে হবে। দেখুন, মশলা কিন্তু আমি 2-3 মিনিট সময় ধরে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। যখন দেখবেন মশলা থেকে এরকম করে তেল ছাড়তে শুরু করেছে তখন বুঝতে হবে মশলাটা ঠিকঠাক কষানো হয়ে গেছে। এখন আমি ঝোলের জন্য দিয়ে দিচ্ছি জল, আর মিক্সির বাটিটা ধুয়ে আমি জলটা দিয়ে দিচ্ছি। তারপর জলটা এই মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর সামান্য একটু চিনি। যেহেতু আমি টক দই দিয়েছি তার জন্য কিন্তু বন্ধুরা অবশ্যই একটু চিনি দিতে হবে। এবারে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে 2-3 মিনিট আগে এই তরকারিটা রান্না করে নিতে হবে। দেখুন, 3 মিনিট মতো এই তরকারিটা আমি কিন্তু রান্না করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা সেই ডিম। ডিমগুলো দিয়ে দেবার পর ঝোলের সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। তারপর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে এই তরকারিটা আমি 5-7 মিনিট রান্না করে নেব। 7 মিনিটের মাঝে আমি ঢাকাটা একবার তুলে নিচ্ছি। তারপর এই তরকারিটা আমি একটু হালকা হাতে নাড়াচাড়া করে দেবো, তাছাড়া কিন্তু নিচে লেগে যেতে পারে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব যে বেরেস্তা ভেজে রেখেছিলাম তার অর্ধেকটা পরিমাণ দিয়ে দিলাম, আর তার সাথে দিয়ে দিচ্ছি 2টা কিশমিশ। তারপর আবার ঢাকা দিয়ে এই তরকারিটা রান্না করে নিতে হবে।
ঠিক 7 মিনিট পর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। তারপর উপর থেকে ঢাকাটা তুলে নিচ্ছি। আর দেখুন তরকারিটা কিন্তু আমাদের খাবার জন্য একদম রেডি হয়ে গেছে। এখন আমি আপনাদের একটু পরিবেশন করেও দেখাচ্ছি কেমন হয়েছে দেখুন। আর যখন এই গ্রেভিটা ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে। আর বন্ধুরা আপনাদের কাছে আমার একটাই অনুরোধ থাকলো, অবশ্যই আমার এই রেসিপিগুলো একটু বেশি বেশি করে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, যাতে তারাও এই রান্নার বিষয়ে জানতে পারে এবং শিখতে পারে। এখন আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি আগে থেকে যে অর্ধেকটা পরিমাণে বেরেস্তা রেখেছিলাম সেই বেরেস্তা। তো বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের চোখের ভালো লাগা থেকে মন পর্যন্ত পৌঁছে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না।